হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন নাট্য ব্যক্তিত্ব সু অভিনেতা বাবুল আহমেদ। আপনি প্রযোজক, আপনি নায়ক, আপনি অভিনেতা, আপনি পরিচালক, মিডিয়াতে কাজ করে আপনি কি পেলেন কি পেলেন না, মিডিয়া কাকে বলে, কত প্রকার ও কি কি, আপনার সমস্ত অভিজ্ঞতা যদি স্বল্প কয়েক লাইনে বর্ণনা করেন। স্বল্প কয়েক লাইনে এর উত্তর দেওয়া যাবে না। মিডিয়া এমন একটা জিনিস, আমরা যে মিডিয়াতে ঢুকেছিলাম সে মিডিয়া কিন্তু এখন নেই। দেখো, আমাদের একটা শিল্প, সাহিত্য, সংস্কৃতি আছে, হাজার বছর একটা ঐতিহ্য আছে আমাদের সংস্কৃতির। আমাদের সেই সংস্কৃতির ধারা আজকে কোথায়? আজকে ডিরেক্টরের অভাব নেই, রাইটারের অভাব নেই, প্রডিউসারের অভাব নেই। সেদিন একটা নাটক দেখলাম, হঠাৎ করে আমি দেখতে দেখতে আমি টেলিভিশনে গেলাম, আমি একটা শর্ট দেখে থমকে গেলাম। দুটো বড় বড় পাথরের উপর দুইটা ছেলেকে শোয়ায় রাখছে, হাত পা বেঁধে, তাদেরকে জব করা হবে, হাতে এত বড় বড় রান্দা। সে ওই ছেলেটি, যে ছেলেটি জবাই করবে, সে তার মুখ থেকে থুতু নিয়ে তার ঘাড়ের মধ্যে এইভাবে মারতেছে, রান্দাড়ি দিয়ে মাপ দিতেছে, ঠাস করে তা কোপ দিল, ফিনকি দিয়ে রক্ত ছিটে গেল, তার চোখে মুখে রক্ত লাগলো, পাথরের গা ঘেঁষে রক্তগুলো ছড়ছে। আমি না এই দৃশ্য দেখে বলি, ইয়াল্লাহ এটা কি দেখলাম, এই নাটক কেমন করে একটা টেলিভিশনে চালায়, এই নাটক কেমন করে একজন ডিরেক্টর পরিচালনা করে, এই শট কিভাবে নেয়। আপনি বলতে চাচ্ছেন যে সময়কালে আপনারা এসেছেন, কাজ করেছেন, দাপটের সাথে ছিলেন, সেই সময়ের থেকে এখন নাটকের অনেক অধপতন ঘটেছে। শুধু অধপতন না, একটি নাটকে, একটি সিকোয়েন্সে চারটা ভাষা, একজন আর্টিস্ট চিটংয়ের ভাষা বলতেছে, একজন ময়মনসিংহের ভাষা বলতেছে, একজন নোয়াখালীর ভাষা, একজন ময়মনসিংহের ভাষা। এটা কি আমাদের শিল্প? তো আপনি আহত? অফকোর্স আমি আহত। আপনি যখন সকাল সন্ধ্যায় অভিনয় করেছেন তখন আমি শুনেছি কলকাতা থেকে সত্যজিৎ রায় সেই সময় টেলিভিশনে একটি বই পাঠিয়েছিলেন যে সকাল সন্ধ্যার সমস্ত শিল্পীদের ছবি সহ অটোগ্রাফ তিনি চেয়েছেন এবং আপনিও সত্যজিৎ রায়কে অটোগ্রাফ দিয়েছেন। জয়, কি বলবো, সেটা বলার ভাষা নেই। সত্যজিৎ রায়ের মতো মানুষ সকাল সন্ধ্যা শিল্পীদের অটোগ্রাফের জন্য তিনি একটি ডায়েরি পাঠিয়েছিলেন, ছবি সহ অটোগ্রাফ। আই ফিল প্রাউড অফ ইট। আপনি তো একজন শিল্পী, শিল্পীরা কি বঞ্চিত হয় রাজনীতি করলে? শিল্পীদের কি রাজনীতি করা উচিত নাকি উচিত না, আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলেন। শিল্পীদের কোনো রাজনৈতিক সীমারেখা থাকা উচিত না। যে ভুলটা আপনিও করেছেন? না, আমি ভুল করিনি। আপনি তো রাজনীতি করতেন? আমি রাজনীতি করতাম, আমি রাজনীতি এখনো করছি। ওকে, আমি ভুল করিনি। আমি বলছি, আমি যখন জাসাসের জেনারেল সেক্রেটারি ছিলাম তখন আওয়ামী ঘরানার দু চারজন শিল্পী যারা বিটিভিতে যেতে প্রবলেম ছিল যাদের, আমি নিজে তাদের জন্য প্রতিবাদ করেছি, কারণ আমি ভুক্তভোগী। 96-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন আমাকে ব্ল্যাকলিস্টেড করা হলো, আমি টেলিভিশনে 5 বছর যেতে পারিনি। আমি সেই জন্য 2001 সালে ক্ষমতায় এসে আমি শিল্পীদের জন্য কী করেছি আমি তোমাকে বলি। আমরা যখন বহির্বিশ্বে যেতাম নাটক করার জন্য তখন একটা জিও লাগত শিল্পীদের, সবাই বিদেশে যাবে, কারো জিও লাগবে না, শিল্পীরা বিদেশে যাবে তাদের জিও লাগবে, তা কেন? তখনকার কালচার মিনিস্টার যিনি ছিলেন সেলিমা রহমান, তার কাছে গিয়ে বললাম যে শিল্পীদের জন্য এই ব্যারিয়ার থাকা উচিত না, এটাকে উঠাই দিতে হবে। 5টা জায়গা থেকে ক্লিয়ারেন্স দিতে হয়, SB, NSI, DFI, তারপর হোম মিনিস্টার। মিনিস্টারকে বলে সেক্রেটারি সাহেবকে ডাকাই না তার রুমে এটা ক্যান্সেল করেছে। এক সময় যখন বিএনপি করতেন আপনার পাশে প্রচুর শিল্পী ছিল যারা আপনার সাথেই ঘুরতো, বিএনপি করতো, এখন সবাই যখন আওয়ামী লীগ করে তখন আপনার কাছে কেমন লাগে? আমার কাছে ভালো লাগে, তাদের পরিবর্তনের জন্য। আই এম অলসো ফ্রিডম ফাইটার, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি বিএনপি করি ডাজ নট মিন যে আমি অন্ধ, আমাকে তো কেউ ডাকে নিয়ে আওয়ামী লীগ করার জন্য, আমি কেন আওয়ামী লীগ করতে যাব? অনেক দেখে ক্লান্ত আমার প্রাণ, এখন শুধু একটি বিলেই বাঁচি,
জীবন কি?